আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে সঙ্গে আছি দীপাশা মজুমদার। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলেট নগরী হাঁটু সমান পানি, কমছে না জলাবদ্ধতা, সুনামগঞ্জে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফসলের ক্ষেত। বায়ু ও বিষাক্ত বর্জ্যের দূষণে প্রতি বছর বিশ্বজুড়ে মারা যায় 90 লাখ মানুষ, ল্যান্সেটের প্রতিবেদন। তুচ্ছ ঘটনার জেরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আটক চার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উজানের ঢলে তলিয়ে গেছে সিলেট সদর সহ 6 উপজেলার বিস্তীর্ণ জনপদ, পানিবন্দী লক্ষাধিক মানুষ। নগরে ও গ্রামগঞ্জে বাড়িঘরে পানি ঢুকে দিন দিন ভোগান্তির মাত্রা বাড়ছে। গেল 3 দিন ধরে বন্যার পানি না নামায় সিলেট নগরীর সাথে গোয়াইনঘাট সহ কয়েকটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে না। সুরমা, কুশিয়ার ও সারি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। সুনামগঞ্জেও আকস্মিক বন্যায় ডুবে গেছে ফসলের ক্ষেত, ফুসছে সুরমা, জাদুকাটা ও রক্তি নদীর পানি। গেল 8 দিন ধরে উজানের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল। 5টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি। তলিয়ে গেছে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও সিলেট সদরের নিম্নাঞ্চল, পানিবন্দী লক্ষাধিক মানুষ। সিলেটের প্রধান নদ নদীর পানি উপচে পড়ায় বন্যা উপদ্রুত এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন উপজেলা সদর, প্রধান প্রধান বাজারে পানি জমে থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও সংকট দেখা দিয়েছে। শুধু তাই নয়, অনেক স্কুল কলেজও পানি ঢুকে পড়ায় ছুটি দেওয়া হয়েছে ওই সব শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এলাকার সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত, গোর বাড়ির পানির নিচে ডুবে গেছে। এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে খাদ্য সহায়তার পাশাপাশি অর্থ ও ওষুধের সরবরাহ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছি। ইতোমধ্যে গতকালকে এবং আজকে প্রায় 24 টন চাল বিতরণ করা হয়েছে এবং প্রত্যেকটা চালের সাথে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তাদেরকে দিয়েছি। যেহেতু এই সময় খাবার পানি তীব্র সংকট থাকে, যাতে তারা পানি বিশুদ্ধ করে তারা খেতে পারেন, সেই উদ্দেশ্যে এই ট্যাবলেটগুলো দেয়া। বন্যা কবলিতদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা ও তাদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। যেসব স্কুলের ক্লাস হচ্ছে না বা প্রয়োজন নাই ক্লাসে, সেসব ক্লাসে আমরা তাদেরকে নিয়ে সেখানে আমরা অবস্থান দিয়েছি, তার সেখানে আশ্রয় নিয়েছি। সাথে সাথে আমরা সিটি কর্পোরেশন ইতিমধ্যে কিছু রিলিফ বা ত্রাণের ব্যবস্থা করছি, আমরা আজকে থেকে এটা পরিবেশনের ব্যবস্থা করব। সিলেট নগরে ও গ্রামের জলজট নিরসনে নদী খননের দাবি বন্যার্তদের। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলও ডুবে রয়েছে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। বায়ু বিষাক্ত বর্জ্যের দূষণে প্রতি বছর বিশ্বজুড়ে মারা যায় 90 লাখের বেশি মানুষ। এই সংখ্যা যুদ্ধ, সন্ত্রাসবাদ বা বিভিন্ন জটিল রোগে প্রাণহানির চেয়ে অনেক বেশি। বুধবার এক রিপোর্টে এমনটি জানিয়েছে দূষণ ও স্বাস্থ্য বিষয়ক ল্যান্সেট কমিশন। রিপোর্টে বলা হয় 2015 সালের পর থেকে প্রায় অপরিবর্তিত দূষণে মৃত্যুর এই সংখ্যা, অর্থাৎ বর্তমানে বিশ্বের প্রতি 6 জনে একজন মারা যায় দূষণের কারণে। শিল্প পণ্য উৎপাদন কাজের পাশাপাশি নগরায়নের কারণে বেড়েছে বায়ু, মাটি ও পানি দূষণ। এসব দূষণে তাৎক্ষণিক মৃত্যু না হলেও তৈরি হচ্ছে হৃদরোগ, ক্যান্সার সহ শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিল রোগ। এ বিষয়ে গবেষণার সহলেখক রিচার্ড ফুলারের মত, মহামারী বা জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্ব পাচ্ছে না পরিবেশ দূষণ। যেখানে গত 2.5 বছরে করোনায় মৃত্যু 67 লাখ, দূষণের কারণে সেখানে 1 বছরে প্রাণহানি 90 লাখের বেশি। আর্থিক ক্ষতি প্রায় 4,60,000 কোটি ডলার। সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার শহরগুলোতে দূষণের মাত্রা দিন দিনই বাড়ছে। পদ্মা সেতু পারাপারের জন্য টোল হার নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় যানবাহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন টোল হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী পদ্মা সেতু পাড়ি দিতে মোটরসাইকেলকে দিতে হবে 100 টাকা, কার জিপ 750 টাকা, পিক আপ 1200 টাকা, মাইক্রোবাস 1300 টাকা, ছোট বাস 1400 টাকা, মাঝারি বাস 2000 টাকা, বড় বাসে 2400 টাকা, ছোট ট্রাক 1600 টাকা, মাঝারি ট্রাক 2100 টাকা, মাঝারি ট্রাক 2800 টাকা, ট্রাক 3XL পর্যন্ত 5500 টাকা, ট্রেইলার 4XL পর্যন্ত 6000 টাকা ও ট্রেইলার 4XL এর বেশি 6000 টাকা সহ অতিরিক্ত প্রতি এক্সেল 1500 টাকা। 28 এপ্রিল পদ্মা সেতুর জন্য টোল হার প্রস্তাব করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায় সেতু মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী দপ্তরের অনুমোদনের পর তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। জুনের শেষের দিকে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তুচ্ছ ঘটনার জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। মঙ্গলবার রাতে ইসদায়ের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনেই হত্যাকাণ্ড ঘটে। নিহত ধ্রুব দাস ও এলাকার মাধব দাসের ছেলে। স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে ধ্রুবর সাথে পিয়াস নামে এক সহপাঠীর বাগবিতণ্ডা হয়। পরে পিয়াস তার কয়েকজন বন্ধুকে নিয়ে ধ্রুবকে ডেকে স্কুলের পাশে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ওসি রেজাউল হক দীপু জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়া গ্রামে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে নিখোঁজের 47 দিন পর সিয়াম সর্দার নামের অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।